আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত পাক ভক্ত এবং ভক্তিগণ, আশা করি সবাই ভালো আছেন। কিন্তু একজন এনামংহ হিসেবে আমি ভালো নেই, সেটা সারা বাংলাদেশে 16 কোটি মানুষ জানে। কারণ আমাদের এই শীতকাল সাভারে পড়ার পর থেকে এখানে তীব্র শীত, এবং বাসা থেকে বের হলেই এই শীতে, শীতের ইচিংয়ে আমরা এখানে কেউই দাঁড়াতে পারতেছি না। কারণ শীত যখন ইচিং জিনিসটা করে, তখন আর কারো দাঁড়িয়ে থাকার জন্য সেই সাহস, সেই শক্তি কোনোটাই থাকে না। যাই হোক, সম্মানিত পাক ভক্ত এবং ভক্তিয়া, এই গর্জন, এই হুঙ্কার যেটা আমি এখানে বললাম, সেটা কিন্তু আমার গর্জন নয়। এটা গর্জনটা দিয়েছিল বাংলাদেশের একজন সূর্য সন্তান, বাংলাদেশের একজন রত্ন সন্তান, তিনি আমাদের সবার প্রিয় ছুটন কাকু। আজকে আমি সেই ছুটনের কথাকে বিশ্লেষণ করব, কারণ সেই ছুটন নাম ধারণ করে, সেই ছুটন নাম ধারণ করে বাঙালির মাঝে যে বরংভাবে আত্মপ্রকাশ করেছে, সেটার বিরুদ্ধে বাংলাদেশে কাউকে কথা বলতে দেখিনি। তার বিরুদ্ধে একটা গর্জন ছুড়ে মারার জন্য বাঙালি জাতির একজন সূর্য সন্তান, একজন বীর সেনানী, হ্যাঁ এত ক্ষুব্ধভাবে কথা বলতেছি কেন, কোনো মানুষকে দেখিনি। কারণ আমি একটা কবিতা পড়েছিলাম যে ছুটন ছুটন ডাক পারি, ছুটন গেল কার বাড়ি। এরে ছুটন যদি গড়েই না থাকে, তাহলে তো সে যখন বাইর হবে শীতে তো তাকে ইচিং করবেই। ছুটনকে ইচিং না করে শীতে এসে কি আমাকে ইচিং করবে? আমি ছুটনকে একটা কথা বলবো যে আপনি ছুটন নাম ধারণ করে বাংলাদেশে যে একটা বরং গর্জন মেরে দিয়েছেন, আপনি জানেন না এই গর্জনের পরিণতি কী হয়। আমি একজন এনামংহ, আমি একজন গবেষক হিসেবে এই গর্জনটা নিয়ে যখন রিসার্চ করলাম, যখন আমি এটা নিয়ে গবেষণা করলাম, তখন আমি দেখলাম যে সে তো বড় বিজ্ঞানী। এরে আমি তো শীতকে এতদিন মহিলা ভেবেছি, এখন তো সে বাংলাদেশের একজন বিজ্ঞানী এই ছুটন কাকু সে প্রমাণ করলো। কারণ এই শীত কোনো মহিলা নয়, এই শীত হচ্ছে একজন পুরুষ, আর পুরুষ ছাড়া ইচিং তো আর কেউ করতে পারে না। যাই হোক, আমি যেটার ফলাফল পেয়েছি, এটার ফলাফল খুব ভয়ঙ্কর। এই যে ছুটন কাকুকে, তাকে তো আপনার ই করা, এই ইচিং খাইয়ে দেওয়া উচিত। কারণ তাকে যখন শীতে ইচিং করেছে, শীতে যখন তাকে ইচিংটা করে দিয়েছিল, তখন এই ইচিংয়ের ফলাফল কী হয় সেটা আপনিও জানেন, সেটা আমিও জানি। এখন এই ফলাফলস্বরূপ যদি এই শীতের ইচিংয়ে যদি আরেকটা শীত আমাদের ছুটন কাকু প্রসব করে, আরেকটা শীতের যদি বাংলাদেশে জন্ম হয়, তাহলে বাংলাদেশের গরিব দুঃখী কোথায় গিয়ে দাঁড়াবে? এটার পরিণাম নিয়ে কেউ কি ভেবেছেন? তাকে শীতে যখন ইচিংটা করে ফেলল, সেই ইচিংয়ের পরিণাম ফল হিসেবে যদি আরেকটা শীত বাংলাদেশে তার গর্ভে থেকে জন্মগ্রহণ করে, সেই শীতের ইচিংয়ে তো আমরা সবাই ইচিং জন্ম দেওয়া শুরু করব। তারপরে আমাদের বাংলাদেশের মানুষের বৃদ্ধি পাবে না, তার সারা দেশ শীত হয়ে যাবে, এটা হবে অ্যান্টার্কটিকা। বাংলাদেশের এই ভয়ঙ্কর পরিণতি থেকে বাঁচাতে আমাদের সমস্ত মানুষকে এই সময়ে স্থান থেকে এখনই গর্জে উঠতে হবে, এবং এই শীতকে, এই ইচিংকে প্রতিহত করতে হবে। এবং এই শীত, এই ইচিং যেন কোনো বাংলাদেশের দুস্থ নাগরিকের উপর না পড়তে পারে, কোনো গরিবের উপর যেন না পড়তে পারে। আমাদের প্রত্যেকটা বড়লোক, আমরা প্রত্যেকটা সামর্থ্যবান স্বকীয় স্থান থেকে নিজ নিজ উদ্যোগে সমস্ত শীতের ইচিংকে ঠেকানোর জন্য আমাদের স্বকীয় উদ্যোগে আমরা প্রত্যেক গরিব দুঃখীর মাঝে নিজস্ব উদ্যোগে একটা করে হলেও শীত বস্ত্র বিতরণ করব। কারণ আপনার গায়ে শীত লাগে, আপনি সেই শীতের কষ্ট অনুভব করেন, আপনার মতোই রক্ত এবং মাংস দিয়ে আরেকজন মানুষকে তৈরি করা হয়েছে, তিনিও মানুষ কিন্তু আপনার মতো সামর্থ্য নেই, তারও এরকম রক্তে মাংসের মাঝখানে শীতের কষ্ট অনুভূত হয়। আপনি তাকে মুসলমানের ভাই হিসেবে, আপনি তাকে ভাই হিসেবে, আপনি তাকে আপনার গোত্র হিসেবে, প্রত্যেকটা দুস্থ পরিবারকে একটা করে শীতের বস্ত্র উপহার দিবেন, নিজস্ব উদ্যোগে দান করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।